সুপ্রভাত বন্ধুরা, রংবেরঙে আমি রত্না চলে এসেছি। তা আমি আজকে আপনাদের একটা রেসিপি শেয়ার করব, কচুর শাকের রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই যে এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি নুন হলুদ মাখিয়ে, এই যে দেখুন ইলিশ মাছের মাথা। কচুর শাকটা জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে। কচু শাকটা ভালো মতন সেদ্ধ হবে। এই কচু শাক রান্না করতে কিছুই লাগে না, শুধু একটু ধনে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এখানে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হবে। রেসিপিটায় বেশি তেল মশলাও লাগে না, তেল মশলা কিছুই লাগে না, শুধু একটু ফোড়ন আর নুন হলুদ, আর কিছুই না। তাই তেলটা গরম হয়ে গেছে, এবার মাথাগুলো ভেজে নিচ্ছি। ভালো মতন ভাজা হবে। মাথাটাকে ভালো মতন ভেজে নিলাম। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন মাথা ভাজাটা। এখানে আর তেল দিলাম না, এই তেলের ভেতরে আমি গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই কচু শাকের সঙ্গে গোটা গোটা ধনে আর শুকনো লঙ্কা খুব ভালো লাগে। ফোড়নটা দিয়ে গরম হয়ে গেছে, এবার আমি এখানে কচু শাকটা দিয়ে দিচ্ছি। আগেই বলেছি এই কচু শাক রান্না করতে কিছুই লাগে না, শুধু সেদ্ধটা করতেই যা সময় লাগে, রান্নাতেও খুব অল্প সময় লাগে। নুন সেদ্ধর সময় আমি দিয়ে নিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। আমি সামান্য দিলাম, পরে দেখে দেব। আর এখানে হলুদ দিলাম, হলুদ দিলাম দিয়ে এটাকে ভালো মতন ভাজা ভাজা করতে হবে। ছোলা দেওয়া যায়, কিন্তু আমি ছোলা দেব না, যেহেতু মাছের মাথাটা দিচ্ছি না, তার জন্য ছোলা দেব না। এখানে কিছু কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিলাম, গ্যাসটাকে ফুল ফ্লেমে করে দিলাম। দিয়ে পুরো এটাকে জলটাকে টানাতে হবে কিছু দিন। এখানে না জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা কিচ্ছু দিই, শুধু একটু ধনে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা করছি। এবার আমি এখানে এই ভাজা মাথাটা তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার মাথাগুলোকে আমি ভেঙে দিচ্ছি। ভালো মতো মাথাটাকে ভেঙে নিলাম। এবার এটা শুধু জলটা টানাবো,
গ্যাসটা একদম ফুল ফ্লেমে করে আমি এটাকে ছড়িয়ে দিলাম, জলটা টানবে। কোনো জল দিইনি আমি, শুধু সেদ্ধ করার সময় যে জলটা ছিল অবশিষ্ট সেটাই, কচুর গায়ে যেটা লেগেছিল সেটাই। ভালো মতন জলটা টানবে। এবারে আমি এটা গ্যাসটাকে বাড়িয়ে ভালো মতো এটাকে, জলটা মোটামুটি টেনে গেছে, এবার একটু ভাজা ভাজা করবো। আর একটু টানাবো। এবার আমি এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কচুর শাকের সঙ্গে ইলিশ মাছের মাথা, দারুণ কম্বিনেশন। এটা আরেকটু ভাজা ভাজা হবে, কেননা চিনি দেওয়ার পর তারপরে একটু জল ছেড়েছে, চিনিটা গলে আরেকটু ভাজা ভাজা হবে। অনেকটাই জল টেনে গেছে, ভালো মতন এবার এটা ভাজা ভাজা করব। নুন মিষ্টি রেখে নিয়েছি, সব ঠিক আছে। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়েছি, গরম মশলা দেব না। ইলিশ মাছের তো একটা নিজস্ব গন্ধ আছে, ইলিশ মাছের তেলটাও আছে এটার মধ্যে। মুখে দিয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে খেতে। এটা গ্যাসটা বন্ধ করে দিলাম, তৈরি হয়ে গেছে। দেখুন, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, খেতে অসাধারণ হয়েছে। শুধু গোটা ধনে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর নুন হলুদ মিষ্টি পরিমাণ মতন, খুব সহজেই এটা করা যায়। অল্প সময় হয় রান্নাটা, সেদ্ধ করতে যতটুকু সময় লাগে, তারপরে পুরো এগুলো দিয়ে ভেজে নামিয়ে নেওয়া। তা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। নতুন যারা দেখছেন আজকে আমার এই ভিডিওটা, তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। অপূর্ব হয়েছে খেতে, অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করা যায়। আজকে যেহেতু ইলিশ মাছের মাথার আর ইলিশ মাছের তেলটা আছে এর মধ্যে, সেহেতু আর আমি অন্য কিচ্ছু দিইনি, শুধু ধনে ফোড়ন আর কোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর কটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তাহলে আজকের মতন রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।